রাজনীতি নিয়ে এত আলোচনা থাকে, অর্থনীতি নিয়ে আলোচনা থাকে, কিন্তু সমাজ নিয়ে আলোচনা থাকে না, পরিবার নিয়ে আলোচনা থাকে না, বাচ্চাদের উপলব্ধি নিয়ে আলোচনা থাকে না। কোনো কন্যা কিংবা কোনো পুত্রের কাছে তার বাবা কিংবা মা যদি সুপার হিরো কিংবা হিরোইন হয়, তাহলে পরে তার কোনো দিন বিচ্যুতি হতে পারে না। আমি নিজে লয়ের একজন স্টুডেন্ট, লয়ের একজন গবেষক, আমার কাছে মনে পড়ে যে এখনও যে আপনার 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার, ওই সময় একটা আর্মি কু হয়েছিল এবং সেইখানে আপনার সামরিক বাহিনীর যে প্রধান তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। দেন হি ফাইলড এ রিট এবং সেই রিটে তাকে আপনার আমাদের কনস্টিটিউশনে আই ক্যানট রিকালেক্ট দি আর্টিকেল, ওইখানে বলা হয়েছে এনি এমপ্লয় অফ দি রিপাবলিক উইল এনজয় উইল বি ইন দি সার্ভিস সো লং হি অর শি উইল এনজয় দি স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট। এই স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট, এইটার আপনার সাবমিশন যে এমিকাস কিউরি তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, প্রায় 7 ডেজ তারা সেই ইন্টারপ্রিটেশনের উপরে ইটা দিচ্ছিলেন। আমি চেয়েছিলাম যে এটার উপরে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি খুব প্রেসাইজলি আমার কিছু মন্তব্য আমি করতে চাই। যে প্রথমেই আমি যেটি মালিহা তার এইখানে নাম্বার 30 সে যে লিখেছে যে ফেল্ট লাইক এ সুপার হিরো টু মি, তার কাছে তার বাবা হচ্ছে তার সুপার হিরো। আমাদের বিখ্যাত অধ্যাপক এবং আমাদের নমস্য অধ্যাপক যিনি সারা বাংলাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, অধ্যাপক আবদুল্লাহ সাইদ, তিনি আমাদেরকে বলতেন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কাছে তার প্রথম হিরো হচ্ছে তার বাবা মা। কারণ একটা শিশু আফটার এ কিড ইজ বর্ন, সে অত্যন্ত তার যে অনুভূতি, তার যে উপলব্ধি, তার যে মনন, তার যে চেতনা, সেটা দিয়ে সে লক্ষ্য করে তার বাবা এবং মাকে, এবং বাবা এবং মাই কিন্তু তার প্রথম হিরো। তারপরে আফটার কমপ্লিশন অফ সার্টেন এজ সে কিন্তু তার স্কুলে যায়, সেই স্কুলে গিয়ে সে কিন্তু লক্ষ্য করে তার শিক্ষকদের, এবং শিক্ষকরা হচ্ছে তার সেকেন্ড হিরো। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় এমনভাবে হয়েছে, মোস্ট অফ দ্য চিলড্রেন দে আর নট গেটিং দেয়ার হিরো, তারা বাবা মা কিংবা তার শিক্ষকদের হিরো হিসেবে পাচ্ছে না। হ্যাঁ, এবং সেই এই এইখানে কিন্তু আমি মানে এই এই কথা বলে আমি মানে আমি আমার কাছে মনে হয়েছে যে মালিহা এক্সপ্রেসড হার ফিলিং যে তার কাছে তার বাবা হচ্ছে সুপার হিরো। এবং আমি মনে করি কোনো কন্যা কিংবা কোনো পুত্রের কাছে তার বাবা কিংবা মা যদি সুপার হিরো কিংবা হিরোইন হয়, তাহলে পরে তার কোনো দিন বিচ্যুতি হতে পারে না। কারণ আমরা কিন্তু এখন ওই জুভেনাইল ডেলিনকুয়েন্সি এবং কিশোর গ্যাং, এটা নিয়ে কিন্তু মহাবিপদের মধ্যে আছি। হ্যাঁ, এবং এই প্যারেন্টিং সোশ্যালাইজেশন এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আলোচনায় আসছে না। এবং সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা একটা বিশ্ববিখ্যাত বইয়ের নাম জানি, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, এবং সেখানে জওহরলাল নেহরু তিনি তার কন্যাকে চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির মধ্য দিয়ে তিনি তার যে বিশ্বের ইতিহাস সেটা জানিয়েছিলেন তার কন্যাকে। আর আজকে এই বইয়ের আলোচনায় এসে আমরা দেখছি যে মালিহা রোট এ নাম্বার অফ লেটার্স মানে তার ফাদারের কাছে। হ্যাঁ, এবং সেইটার মধ্যে আমরা ভিন্ন রকম একটা কন্টেন্ট পাচ্ছি, ভিন্ন রকম একটা মাত্রা পাচ্ছি, ভিন্ন রকম একটা স্বাদ পাচ্ছি। সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাটিটিউড টুয়ার্ডস মানে আমাদের এই যে সমাজে, আমরা যে সমাজের কথা মানে আমরা যে সমাজে বাস করছি, এখানে শুধু আমাদের সমাজে না, ইউরোপ কিংবা অন্যান্য দেশেও কিন্তু আমরা দেখি যে আপনার মেয়েরা শত শত বছর ধরে তারা কিন্তু মানে দে আর সাবজেক্টেড টু ডেপ্রাইভেশন, ডিসক্রিমিনেশন, এবং সেই ডিসক্রিমিনেশনের কথা, তার ইচ্ছের কথা কিন্তু এখানে আছে। এবং সে কিন্তু বলছে তার বাবাকে যে ছেলে পারলে আমি কেন পারবো না, হোয়াই নট, আমি কেন পারবো না। হ্যাঁ, এবং এইখানে আমাদের এখানে কিন্তু আমরা যেটা এখনও ইনস্পাইট অফ অনেক মেয়েরা তারা শিক্ষা গ্রহণ করছে, তারা এখন স্পিকার, তারা এখন প্রধানমন্ত্রী, তারা এখন অনেক কিছুই, কিন্তু তারপরেও আমাদের এখানে বৈষম্য কিন্তু কমেনি। আমাদের এখানে প্রান্তিক মেয়ে যারা আছে তাদের অবস্থা কিন্তু ভালো না, এবং আমাদের এখানে সোশ্যালাইজেশন অফ মেল অ্যান্ড সোশ্যালাইজেশন অফ ফিমেল এটা কিন্তু আলাদা। আপনি প্রান্তিক এবং নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং আপনি দেখেন আমাদের ধর্মের নামেই কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক সময় আবদ্ধ করে রাখা হয়। বাট লুক এট দি ভার্সেস অফ ইসলাম, ইসলাম কিন্তু আমি মনে করি প্রচণ্ড প্রগতিশীল একটি ধর্ম। এবং আপনি একটি আই ক্যান রিকালেক্ট একটা হাদিসের কথা আমি স্মরণ করতে পারি, সেই হাদিসে এসছে যে আল্লাপাক যখন খুব মানে খুশি হয়ে যান তখন তিনি কী করেন, তখন আল্লাপাক আপনার বাড়িতে অতিথি পাঠিয়ে দেন। আল্লাপাক যখন আরও খুশি হন তখন কী করেন, তখন তিনি বৃষ্টি দেন, বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি পাঠিয়ে দেন এবং আল্লাহ পাক যখন অনেক খুশি হন তখন তিনি কন্যা সন্তান দান করেন। তো ব্যারিস্টার ওমর ফারুক, আই উড লাইক টু কনগ্রাচুলেট ইউ, আপনার আল্লাহ পাক আপনার উপরে এত খুশি হয়েছে যে আপনার তিনটা কন্যা সন্তান দান করেছে। এবং এই যে আপনার আজকে আমার যে মেয়েদের উপরে যে শত শত বছর ধরে যে ডিসক্রিমিনেশন হয়েছে, তারা যে নানা রকম বৈষম্যের শিকার হয়েছে, তাদের যে শিক্ষা গ্রহণ করতে পারেনি, তারা পলিসি মেকিংয়ে তাদের কোনো অবদান ছিল না, সেইটার কিন্তু কারণে আমরা দেখি যে আজকে পেট্রিয়ার্কি এবং তার কাউন্টার যে ডিসকোর্স সেটা হয়েছে ফেমিনিজম, এবং দুটোই খুব এক্সট্রিম। এখন প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং আমি আসলে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আমি অল্প সময় শেষ করব। বাট আমার এখানে আলোচকদের সারিতে দেখে মনে হলো যে আই অ্যাম অনলি দি ইউনিভার্সিটি টিচার অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান, কারণ আমাদের এই আমরা যখন আলোচনা করি তখন এই আলোচনার একটা রিভিউ থাকে, হ্যাঁ, যে আপনার বইটার কাভারটা কেমন হলো, ল্যাঙ্গুয়েজটা কী হলো, তারপরে আপনার এডিটিংটা কেমন হলো। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে এই জিনিসটা দিলে ইউ ক্যান ইম্প্রুভ। আপনার যেটা হয়েছে যে কাভারটাকে আমার মনে হয়েছে অ্যাভারেজ, তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার প্রথম ছবিটা কিন্তু এটা বোঝা যাচ্ছে না, প্রথম যে ছবিটা দেয়া হয়েছে মালিহা এবং এটা এটা কিন্তু স্পষ্ট না। হ্যাঁ, না না, এই ভেতরের এটা কিন্তু আপনার কালার পিকচার এবং ক্লিয়ার হওয়া দরকার ছিল। তারপরে আপনার এডিটিংটা খুব ভালো হয়েছে সেটা আমি বলবো না, হ্যাঁ, এডিটিংটা এটা যদি প্রফেশনাল এডিটর করতো, কারণ আমাদের এখানে আমরা একাডেমিক রাইটিং যারা করি, আমরা যারা আর্টিকেল রাইটিং করি, কারণ আমি সব ধরনের রাইটিংই করি, আপনি একটা কলাম পাঠিয়ে দিলেন পত্রিকায়, দে উইল নট চেক, আপনার নামের উপরে যাবে যে আপনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনি ইউনিভার্সিটি টিচার, আপনি বিচারক, ওই কন্টেন্টটা চেক করবে না যে এটা আসলে ভুল শুদ্ধ কী, এটা চেক করবে না। কিন্তু আপনি একাডেমিক রাইটিং কিংবা অন্য কিছু করতে গেলে, আমি আপনারা নিশ্চয়ই জানবেন যে সৈয়দ আবুল মকসুদ, তার একটা বিখ্যাত বই আছে এবং এত ভালো বই বাংলাদেশে আছে কি না আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা, এবং এত উঁচু মানের একজন ইন্টেলেকচুয়াল, তার বইও রিভিউতে পাঠিয়েছিল ওই প্রথমা, হ্যাঁ, তার কন্টেন্ট সব কিছু চেক করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনার মানে কাভারটা আরও বেটার হতে পারতো, তারপরে ছবিগুলো ই করতে পারতো, তারপরে আমার কাছে মনে হয় সেকেন্ড এডিশনে যখন যাবেন তখন একটা চ্যাপ্টার করে আপনি যদি কিছু কোর্টস, মানে আপনার ধরেন যে বিখ্যাত ব্যক্তিদের কোর্টস থাকে, হ্যাঁ, আপনি দেখবেন যে অমর্ত্য সেন কিংবা অনেক বড় বড় রাইটার, তারা যখন লেখা, তাদের লেখার প্রথমে আপনি কিন্তু কিছু কোর্স পাবেন, তারা এমনকি উপনিষদ, কোরআন শরীফ এখান থেকেও কোর্স করেন, কিংবা বিখ্যাত ব্যক্তিদের কোর্টও দিতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আপনার এই লাস্ট আমার যেটা অবজারভেশন, যেখানে আমি খুবই মর্মাহত হয়েছি, যে আপনার ডেডিকেশনটা, এখানে ডেডিকেশনটা আপনার হয়েছে, এটা ডেডিকেশন ছিল টু অল ফাদার্স অ্যান্ড ডটার্স অফ দ্য আর্থ। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে ডেডিকেশনটা হওয়া উচিত ছিল টু মাদার ফাইজা অ্যান্ড মানিবা, কারণ এখানেও এসে আমার নারীর যে ডেপ্রাইভেশন গেল না, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আই এম রিয়েলি রিয়েলি ক্রিটিক অফ ইউ, বিকজ এইখানে আমি যেটা দেখেছি, আমি যেটা করেছি, যে একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করার পরে তার যে বেড়ে তোলা, তাকে বড় করা, ইউ ক্যানট কম্পেয়ার ইট উইথ এনিথিং। এবং আপনি জানেন আর একটা হাদিসে এসছে যে আপনার বলা হয়েছে, রাসুলের কাছে এসছে যে আমি যদি কাউকে সার্ভিস দিতে চাই তাহলে পরে সেটা প্রথম আল্লাহর পরে কে? মা। তারপরে কে? মা। তারপরে কে? মা। তারপরে বাবা। ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দি ইসলামিক লিটারেচার, ইসলাম থিওলজি প্রোগ্রেসিভলি। আপনি এইভাবে যদি ধর্ম, মানে ইসলাম যে মূল, ইসলাম যে এতটা প্রোগ্রেসিভ, এতটা ফ্লেক্সিবল, আমরা না জেনে তো অনেক কিছু করে দিচ্ছি। সুতরাং এইটা আমার ফারুক ভাই আমার খুবই প্রিয় মানুষ, মানে উনি খুবই প্রিয় মানুষ, তার নিষ্ঠা, তার সততা, তার পরার্থপরতা, তার বোহেমিয়ান ভাব, তার যে অল্ট্রুইজম, সব কিছু আমি, মানে এরকম মানুষ আমি পাই না। আমাদের এখনকার মানুষগুলো এত আর্টিফিশিয়াল, এত হিপোক্রেট, আমরা এই সামনে প্রশংসা করি, এই আপনি অমুক, আপনি তমুক, এই রূপ থেকে বেরোলি তার নামে বদনাম শুরু করি, উই আর সো হিপোক্রেট। আমার মনে হয় যে এই আলোচনাটা কাহিল জিবরারের যে অন দ্য চিলড্রেন, ওই 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 কবিতার ছাড়া, ওই কবিতার আলোচনা ছাড়া এটা আসলে সম্পূর্ণ হয় না। হ্যাঁ, কালিল জিবরান যে অন চিলড্রেনের উপরে যে কবিতাটা করেছেন, লিখেছেন, এবং আমার কাছে মনে হয় কি যে এই বইটার ভেতরে
এই বহুজন ভিতরে যে আমি আমার কাছে আমাদের রাজনীতি নিয়ে এত বেশি আমরা আলোচনা হয় টক শোতে নিউজ পেপারে আমাদের চায়ের আড্ডায় রাজনীতি নিয়ে এত আলোচনা থাকে অর্থনীতি নিয়ে আলোচনা থাকে কিন্তু সমাজ নিয়ে আলোচনা থাকে না পরিবার নিয়ে আলোচনা থাকে না বাচ্চাদের উপলব্ধি নিয়ে আলোচনা থাকে না আজকে আপনি অনেক কিছু বলছেন কিন্তু আমি যদি বলি বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা যে ফল্টি প্যারেন্টিং আমাদের অধিকাংশ বাবা মা জানেন না যে প্যারেন্টিং কাকে বলে প্যারেন্টিং কীভাবে করতে হয় হ্যাঁ এবং আমাদের এখানে আপনার একটা 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 বাচ্চাকে আমি 1913-14 সালের একটা আই ক্যান রিকালেক দি স্ট্যাটিস্টিক্স সেখানে বলছে যে বাংলাদেশ গবেষণা পরিসংখ্যান ব্যুরো তারা বলছে যে এখানে 73% বাবা মা তার 3 থেকে 5 বছরের ছেলে মেয়েকে ইদার বকাঝকা করে মানে পেটা কেন পেটা কারণ টু ডিসিপ্লিন দি চিলড্রেন এই অ্যাটিটিউড এই তো এবং আজকে মালিহা তার বাবাকে কতটা ভালোবাসে তারপরেও তার যে কমপ্লেন গুলো দেখলাম তাহলে অন্য মেয়েদের কি অবস্থা হ্যাঁ এবং প্রফেট মুহাম্মদ মেয়েদের কি কি মানে আপনার কি ট্রিটমেন্ট দিয়েছেন কোরআন শরীফের আয়াত থেকে শুরু হয়েছিল যে আপনার যে মেয়েদের ইয়ে করা হতো হ্যাঁ কবর দেওয়া হতো সেটার বিরুদ্ধে আপনার সতর্কবাণী উচ্চারণ করে তা আমি আর এটা কি করবো না এটা আমার অনেক কিছু বলার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কাহালিল জিব্রান অনেকেই তারপর আইনস্টাইন তারা শিশু তারপরে শিক্ষা সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং যে আলোচনাটা এই বইয়ের সাথে প্রাসঙ্গিক হ্যাঁ তো যেহেতু সময় কম অনেকেই অধৈর্য হয়ে গিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ধন্যবাদ দিব আজকে ব্যারিস্টার উমর ফারুককে আমি ধন্যবাদ দিব ভাবিকে মানে অবশ্যই ভাবিকে এবং আমি আপনাদের আহ্বান করবো ভাবিকে আপনারা সবাই দাঁড়িয়ে একটু সম্মান জানাবেন।